আইজো তাদেরকে বৈদ্যবাটি পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবাসী জোয়াদারের উদ্যোগে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির। এই রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা ছিলেন ও মূল সহযোগিতায় ছিলেন সুবীর ঘোষ ভাইদা। 100 জন মানুষ রক্তদান শিবিরে রক্ত দিলেন। রানাদার স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির করা হলো বলে জানালেন তারা। স্থানীয় কাউন্সিলর এই কথা জানালেন। এই রক্তদান শিবির থেকে অনুষ্ঠান সূচি পুরোটাই কৃতিত্ব যায় ভাইদারই উপর। ভাইদা না থাকলে আমাদের এই অনুষ্ঠান হতো না। ভাইদা আমাদের নয়, সকলের অভিভাবক। তাই ভাইদা আগামী দিনে যে পথ দেখাবে সেই পথই আমরা অনুসরণ করে চলব। এমনটাই জানালেন কাউন্সিলর। আজকে রানাদার স্মৃতির উদ্দেশ্যে এই রক্তদান শিবির, আপনি এই ওয়ার্ডের কাউন্সিলর কি বলবেন? দেখুন, রানা এই ওয়ার্ডে আমাদের দলের একটা মেন পিলার ছিল। দলের এখানে তৃণমূল কংগ্রেসের স্থপতি বলতে বুঝি আমরা রানা দাসকে, এবং রানার নেতৃত্বে আমরা সেই সময় দল করেছি। রানা মৃত্যু আমাদের কাছে একটা মানে অকাল মৃত্যুটা আমাদের আমাদের 11 নম্বর ওয়ার্ডের মানুষ বিশেষ করে তৃণমূল কর্মীরা তো মেনে নিতে পারে না। রানা হয়তো আমাদের বাহ্যিকভাবে আমাদের মধ্যে নেই, কিন্তু আমাদের অন্তরে রানা দাস সবসময় বেঁচে থাকবে, চিরকালই বেঁচে থাকবে, যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে বা রানার সঙ্গী সাথী যারা ছিলাম তারা থাকবে। এবং এই দিনটা আমরা এই রানার মৃত্যু দিনটা প্রত্যেক বছরই তাকে স্মরণ করি এই রক্তদান শিবিরের মাধ্যমে। এই রক্তদানের মাধ্যমে সমাজের রানা দাসের যে সামাজিক দায় দায়িত্ববোধ ছিল সেই দায় দায়িত্ববোধটা আমরা তার সঙ্গী সাথী হিসাবে চেষ্টা করি যতটা সম্ভব আমরা ততটা মিটিয়ে সামাজিক দায়িত্ববোধটাকে মেটানোর। এই আজকে আমাদের প্রায় 80 জনের উপরে হয়ে গেছে, এখনো চলছে, অল্প আশা করছি 100 জনই রক্ত প্রদান করবে। এইভাবে আমরা সামাজিক রানার সামাজিক দায়বদ্ধতাটা খানিকটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আর কি। আমার নাম সুবাসিস জোয়ারদার, 11 নম্বর ওয়ার্ডে বর্তমানে আছি। আর পেছনে মানে শুধু বলবো যে আমাদের সে আমাদের রানারও অভিভাবক ছিল, রাজনৈতিক অভিভাবক, আমারও রাজনৈতিক অভিভাবক সুবীর ঘোষ। সুবীর ঘোষের উদ্যোগ এবং তার সঙ্গে আমরা সুবীর ঘোষের যে প্ল্যানিং সেই প্ল্যানিং অনুযায়ী আমরা চলি, সেই প্ল্যানিং অনুযায়ী এই রক্তদান শিবির করেছি। বিভিন্ন রাজনৈতিক দলের আমাদের দলের সমস্ত কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই অনুষ্ঠানটা সব করেছে, এবং অনুষ্ঠানটা কতদূর সফল হলো সেটা আপনারাই বিচার করবেন। এই কথা বলে আমার শ্রদ্ধেয় রাজনৈতিক অভিভাবক সুবীর ঘোষের প্রতি একটা কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানটা করার জন্য, এবং আশা করছি আমরা প্রত্যেক বছরই প্রয়াত দেবাশিস দাসের মৃত্যু রানার মৃত্যুবার্ষিকী এইভাবে পালন করতে পারবো। এই বলে আমি